Hi friends, I am Sunali and you are watching my channel Golden Days with me. Today I will show you how to make simple nimki, flower spicy nimki. During Diwali, we Indian love to cook snacks and sweet at home. So I am showing now one snack named flower spicy nimki. Aaj ami apnader dekhabo je kibhabe निम्कि बनाते हैं सेटा होबे साधारण निम्कि ना एकटू स्पाइसी और देखते ठीक सिम्फुलेर मतो चलो देखे नी किभावे बनाते हैं उइथ टी इट इज ऑसम बिकेले चायेर साथे ए निम्कि गुलो खेते जे कि भालो लागे एक बार बानिए खेये देखुन अवश्यई आपनारा आमार प्रशंसा करबेन चलो देखे नी কিভাবে বানাতে হয় সিম্পল নিমকি টেক 1 কাপ ময়দা 2 স্পুন ঘি 1/2 স্পুন বেকিং পাউডার এন্ড 1 পিঞ্চ সল্ট 1 কাপ ময়দা 2 চামচ ঘি 1/2 চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি নুন নিয়ে প্রথমে মাখিয়ে নিন দিন এক ব্ল্যাক জিরা অর কালুঞ্জি 1 স্পুন চিলি পাউডার 1 স্পুন জিরা পাউডার 1/2 স্পুন চাট মশলা এন্ড 1/2 স্পুন ব্ল্যাক পেপার দেন মেক এ সফট ডো এরপর আপনারা কালো জিরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো মরিচ গুঁড়ো ও চাট মশলা দিয়ে একটা ডো বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন আফটার 15 মিনিটস মেক এ বল ফ্রম ডো অ্যান্ড রোল ইট আধা ঘন্টা বা 15 মিনিট পর আপনারা একটা করে বল বানিয়ে নিন ওই ডো থেকে এবং খুব পাতলা করে বেলে নিন দেন মেক স্মল স্মল সার্কেল উইথ হেল্প অফ বটল ক্যাপ এরপর বটলের ছিপি দিয়ে ছোট ছোট গোল করে নেবেন ইন দেন ফলো হাউ আই অ্যাম মেকিং সিম্পল ছোট ছোট সিম্পল বানিয়ে নিন দেখুন আমি কিভাবে বানাচ্ছি সিম্পল নিমকি উইল বি like that. For your help, I am showing this procedure with bigger circle. আপনাদের সুবিধার জন্য একটু বড় সার্কেল বানিয়ে আমি আপনাদের এই সিম্পুলগুলো কিভাবে বানাতে হয় দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি পছন্দ করি ছোট ছোট সিম্পুল বানাতে কিন্তু আপনারা চাইলে বড় বানিয়ে ভেজে নিতে পারেন চলুন এবার আমরা দেখে নিই কি করে ভাজতে হয় লেটস সি হাউ টু ফ্রাই ইট We have to deep fry it and we have to fry it in low flame. আমরা এগুলো ডুবো তেলে ভাজবো এবং খুব লো ফ্লেমে ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে এবং এগুলো যখন ফ্লোট করবে তখন এগুলো নেড়ে নিতে হবে আফটার ফিউ মিনিটস ইট উইল বি রেডি আর কিছুক্ষণের মধ্যে দেখুন এগুলো রেডি হয়ে গেল স্পাইসি স্নো পিস অর বিন ফ্লাওয়ার নিমকি লুকিং সো নাইস রাইট এগুলো খেতেও খুব সুন্দর হয় ইটস ভেরি ক্রিস্পি ভেরি টেস্টি ট্রাই ইট অ্যাট হোম ইউ উইল মাস্ট লাইক ইট আপনারা এটা ভেজে খেয়ে দেখুন খুব ভাল লাগবে আর সবথেকে বেশিটা কিসে ভাল লাগে জানেন চায়ের সাথে গরম গরম বিকেলবেলা চায়ের সাথে নিমকিগুলো জমে যায় আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তখনও দিতে পারেন আর নিজেরা বাড়িতে গল্প স্বল্প করতে করতে খেয়ে নিন দারুণ জমে যাবে গল্প একবার সত্যি বাড়িতে বানিয়ে দেখুন এগুলো দেখতে এত সুইট হয় এত কিউট হয় খুব ভাল লাগে আমি তো খুব মজা পাই এমনি নিমকি খাওয়াচ্ছে এই স্পাইসি সিম্পল নিমকিগুলো বানাতে চলুন আপনারাও বানিয়ে দেখুন দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরও আজ এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন অনেক শুভেচ্ছা সহ আমি সোনালি টাটা বাই বাই হ্যাপি দিওয়ালি